হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। দেখতে পাচ্ছেন আমার সামনে যে মোটর সাইকেলটি, এটি হচ্ছে বাজাজ প্লাটিনা 110H গিয়ার, 110 সিসির মোটর সাইকেলের গিয়ারের সংখ্যা হচ্ছে 5টি। তো বহু আগে এই প্লাটিনা 110H গিয়ার দিয়ে আমি মাইলেজ টেস্টে ভিডিও করেছিলাম, তাছাড়া আমার বিভিন্ন মতামত পৃথক পৃথক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ব্রেক ইন পিরিয়ডের সময় এর আগে করছিলাম মাইলেজ টেস্ট বাংলাদেশে, যখন এই বাইকটা প্রথম আসছিল। তো বহু পরে হলেও আবার পাইছি, এটা ব্রেক ইন পিরিয়ড মুক্ত মোটর সাইকেল। সুতরাং এখনের মাইলেজ টেস্ট হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের পরে এটার মাইলেজের স্ট্যাটাসটা কেমন। তো এখন দেখবেন হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের পরে পেট্রোল দিয়ে এটা কতটুকু চলতে পারে, চলা সম্ভব, আর এরপরে দেখবেন হচ্ছে অকটেন দিয়ে ব্রেক ইন পিরিয়ডে এটা কেমন যেতে পারে। তো বর্তমানে মোটর সাইকেলটির অবস্থা এমন জায়গায় আছে, এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও এটা স্টার্ট নেবে না। আমি এক দুবার ট্রাই করে দেখাই, ইগনিশন অন করেছি, স্টার্ট এই ছেড়ে দিল দুবার, ঠিক আছে, এটা আর স্টার্ট নেবে না। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে একদম পুরা বরাবর, এই যে একদম বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নিয়েছি, সংযোগটা দিয়ে দিই মাইলেজ টেস্টের বোতলে, আর কি বলি, কার্বুরেটরের পাইপে। আর এই যে আমার মাইলেজ টেস্টের বোতলটা একটু অসুস্থ, তাকে এইভাবে আপাতত অপারেশন করে কাজকর্ম চালাইতেছি। এই দিয়ে দিলাম, তার বাঁধন খুলে দিলাম, এবারে যা ফুয়েল। ওফ, যায় না কেন? এই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা রে ভাই, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আর এই ভিডিওটা করার জন্য চলে আসছি হচ্ছে আমি উত্তরখান দক্ষিণখান এলাকায়। আমার বহুত দিন পরে এই এলাকায় এসে ঢুকছি, আর এই বাইকটি আমারই এক ভাই ব্রাদারের বাইক, আকরাম ভাই, উনি এই এলাকায় থাকেন। অনেকদিন ধরে প্ল্যান করতেছি আসবো আসবো আসবো, কিন্তু আসা হয় না আর কি। ওই যে পরিচিত মানুষ, তো এই জন্য খালি ভাবি যে যাবই তো, আসেই তো, আসেই তো, এগুলো করতে করতে না অনেকদিন সময় নষ্ট করে ফেলাইছি। তো এবার আর সময় নষ্ট করি নাই, চলে আসছি। ফুয়েল সরবরাহ পুরোপুরিভাবে শুরু হয়েছে, আর এখন চলে যাব হচ্ছে আমরা রাইডে। তো আমরা হিসাবটা রাখবো হচ্ছে ট্রিপ মিটার থেকে। এই দেখেন ট্রিপ মিটার রিডিং আছে বর্তমানে 160.3 কিলোমিটারে, আর মোট চলেছে এটা 6055 কিলোমিটার। তো চলেন, 6055 কিলোমিটার চলা 110H গিয়ারের এই পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের হিসাবটা রাখি আমরা 160.3 কিলোমিটার থেকে। প্লাটিনা 110H গিয়ার, 110 সিসির ভালোই মোটর সাইকেলটা। আমি ব্যক্তিগতভাবে আসলে 110 সিসির যত মোটর সাইকেল আছে আমাদের দেশে, তার মধ্যে এই মোটর সাইকেলটিকে আমি একটু বেশি পছন্দ করি। আর ডিসকভার 110ও ভালো, কিন্তু আমার কাছে ওইটার চাইতে এইচ গিয়ারটার বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে একটা গিয়ার আছে বেশি, তারপরে মডেলটা একটু নতুন বাংলাদেশের জন্য, আরও অনেক কারণ আছে, সেগুলো আমি বলবো না আমার অন্য আরেকটা ভিডিওতে। চলেন আগে এটা চালানো যাক। আর এটার মধ্যে কোম্পানি থেকে রিকমান্ড করে কিন্তু 10W30 দেওয়ার জন্য, ইন্ডিয়া বাজাজ রিকমান্ড করে, কিন্তু বাংলাদেশ বাজাজ কর্তৃপক্ষ বলে 20W50 দেওয়ার জন্য। আমি এটা খুব ঘোরতর বিরোধী, ইন্ডিয়া বাজাজ যেখানে বলছে 10W30 দিতে, তো বাংলাদেশ বাজাজের কী সমস্যা, তারা কেন 20W50 বলবে? তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার, অসহ্যকর একটা ব্যাপার। চলে যাই এই রাস্তায়, এই উত্তরখান দক্ষিণখান এলাকায় আসলে ভেতরে এরকম বড় কোনো রাস্তা টাস্তা নাই, এটাই আমার মনে হয় একমাত্র রাস্তা যেটার মধ্যে কিছুটা বেশি প্রেশার দিয়ে চালানো সম্ভব। তো চলেন, কদ্দুর প্রেশার দিতে পারি, প্রেশার দিতে থাকি। এই
একদমই ফ্রেশ রাস্তা। ওরে বাবা, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, এমন অবস্থা, এত দূর থেকে লোকেট করাটা কঠিন, রাস্তার রঙের সাথে পুরো মিশে আছে, ভয়াবহ অবস্থা। দিনের বেলা যেমন তেমন, রাত্রে বেলা তো দেখাই যাবে না। আবার স্পিড ব্রেকার, আরে স্পিড ব্রেকার রে স্পিড ব্রেকার, জীবনটা শেষ। একটু মানে রাস্তা চালাইলাম, তিনটা স্পিড ব্রেকার পার করে আসছি, তিনটা। এই যে দেখেন, আবার আর একটা স্পিড ব্রেকার, চারটা স্পিড ব্রেকার পার করলাম। এগুলো ভাবা যায়, একটু ওখানে একটা রাস্তার মধ্যে এত স্পিড ব্রেকার, মানে স্পিড ব্রেকারটা আমাদের দেশে হয়েছে কি, ছেলে খেলার মোয়া হয়ে গেছে। যার যেখান দিয়ে মনে চায়, যখন যেখান দিয়ে করতে মনে চায়, খালি স্পিড ব্রেকার আর স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার দিয়ে একটা তাণ্ডব চলে আর কি। এটা খালি এই এলাকাতেই না, এই দেখেন আরেকজনে একেবারে পুরো রাজা বাচ্চার মতো ওই লেন রং লেন দিয়ে সে আসে মোটর সাইকেল নিয়ে। তিন নম্বর গিয়ারে আছি, 50 অতিক্রম করতেছি। এই দেখেন আরেকটা স্পিড ব্রেকার, চিন্তা করা যায়, একটুখানে একটা রাস্তার মধ্যে 5-6টা স্পিড ব্রেকার অলরেডি অতিক্রম করে ফেলাইছি, চিন্তা করা যায়। আর যাবো না ওই পারে, পয়সা বাজারের কাছে, এখান থেকে ঘুরে ফেলাবো, ঘুরে আবার এই রাস্তাতেই একটু চালাই। প্লাটিনা 110 এইচ গিয়ার বাইকটা দেখলে হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে বাইকটা নিচু বা এই সেই, কিন্তু না, বাইকটা কিন্তু উঁচু আছে। এই যে ইউটার্নটা করলাম না, ইউটার্ন করতে অল্প জায়গা লাগে, কিন্তু আমি যখন পাটা মাটিতে নামাইছি তখন আমি কই কিরে এটা এত উঁচা লাগে কেন, এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিছু লাগায় মডিফাই করে উঁচা করা নাই, তারপরও এটা উঁচা লাগতেছে। আসলে বাইকটা কিন্তু উঁচা আছে ভালো। এই স্পিড ব্রেকার, এই স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, ভয়াবহ অবস্থা। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? হ্যাঁ, ফুয়েল যাচ্ছে। এই গিয়ারটা ভুলে একে নাই নামাই ফেলাইছি, আমার তো আসলে গিয়ার উল্টাটাই নেওয়া অভ্যাস, একের পর থেকে এটারে উল্টা মারতে গিয়ে গিয়ার কমে গেছে। এই স্পিড ব্রেকার, কই রে তুই, কই রে তুই, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি পেয়ে গেছি আমার সেই স্পিড ব্রেকার, শাবাশ 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 শাবাশ, আবার স্পিড ব্রেকার, হাই হাই স্পিড ব্রেকার, আবার স্পিড ব্রেকার, হাই বেটা কি স্পিড ব্রেকার, কি একটু অনেক একটা রাস্তা, গোড়ার ডিমের একটা রাস্তা এটার মধ্যে বলে এত স্পিড ব্রেকার, পাগল হয়ে গেল। হাই স্পিড ব্রেকার, এখানে আরেকটা স্পিড ব্রেকার, তো জ্বালার মধ্যে পড়ছি, ওদিক দিয়ে আবার যাবো না, আবার এই ফাঁকা রাস্তার মধ্যে চালাবো না, এবার একটু অন্যদিকে যাই যাই। এই আবার একটা স্পিড ব্রেকার, কি একটা জঘন্য অবস্থা। এই এই যে আবার স্পিড ব্রেকার, আরে বাইরে ভাই, এই এলাকাটার মধ্যে এত স্পিড ব্রেকার কেন, উফ পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, এত স্পিড ব্রেকার কেন রে ভাই কেন। এই দেখেন আবার স্পিড ব্রেকার, ওরে বাইরে ভাই, একটা এলাকা বটে উত্তরখান আর দক্ষিণখান এলাকা, এই হালকা ধাক্কা দিল,
বোতলটারে আগে থেকে খাড়া করে ধরি। হ্যাঁ, জমা ফুয়েল ছিল ওইটা, এখন দেখা যাচ্ছে একদম গোড়ায় গিয়া গেছে। এই যে এখন আবার ধাক্কানো বন্ধ, ফুয়েলটা পুরোপুরি পাইছে। ওরে বাবা রে বাবা, একটুখানে রাস্তার মধ্যে এত বড় মাইক্রোবাস, হাই স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকারের যন্ত্রণায় আমার মনে থাকবে আজীবন যে উত্তরখান দক্ষিণখান এলাকায় গেছিলাম প্লাটিনা 110 এস গিয়ার চালাই ভিডিও করতে, স্পিড ব্রেকারের যন্ত্রণায় জীবনটা পুরো তামা তামা হয়ে গেল। হাই স্পিড ব্রেকার রে স্পিড ব্রেকার, জীবনটা বেদনার। ওই রে, এখানেও আবার স্পিড ব্রেকার, শিট, আহ স্পিড ব্রেকার রে, এই যে আবার স্পিড ব্রেকার, ক্লান্ত হয়ে গেছি। ওইদিকে আর যাবো না, এতে ঘুরে ফেলাবো। এখান থেকে ঘুরে ফেলাবো, দেখছেন প্লাটিনা এইচ গিয়ার কিন্তু উঁচা আছে, আমার পা নাগাল বাইতে কষ্ট হয়ে যায় সব ইউটার্ন মিউটার্নের সময়। উঁচা আছে বাইকটা, তো কেউ যদি প্লাটিনা 110 এইচ গিয়ার কিনেন অবশ্যই কেনার আগে ভালো করে বাইকের উপরে বৈশা দেখবেন, আর পরিচিত কারো কাছে যদি থাকে তাহলে কষায়া একটু চালায় দেখবেন, ভালো উঁচা কিন্তু বাইকটা। আর তো ফুয়েল নাই মনে হয়, একদম গোড়ার ফুয়েল টুয়েল সব চলে গেছে কার্পোরেটরের পেটে। এই যে এই যে এই যে এই যে কথাটা বলতে দেরি হয়েছে আর বাইকটা ধাক খাইতে দেরি হয় নাই, এটার মধ্যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে নাকি? এতক্ষণ হইলো না, কিন্তু আমি যখনই এই কথাটা বললাম এমনি ধাক্কানো শুরু করে দিল। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, এই আর তো আগায় না, এখন আবার একটু আগাইতেছে, আর আসলে আগাইতে পারবে না খুব একটা। এই যে এখন ধাক্কানোটা অনেক বাইরে গেছে, ধাক্কানোটা অনেক বাইরে গেছে, অনেক বাড়ছে অনেক বাড়ছে, বুঝছি আমারে এইখানে কোথাও একটু দাঁড়াই দেওয়া হবে, কারণ ধাক্কানোটা এত বাড়ছে, একটু দাঁড়ায় দেখি অবস্থাটা কি, স্টার্ট কি ছাইরে দিবে নাকি। দাঁড়াইলাম, হ্যাঁ স্টার্ট এই জায়গায় একা ছাইরে দিছে, এটা বোঝার জন্য দাঁড়াইছিল। আর ফুয়েল নাই, স্টার্ট, বুঝছি শেষ 100 মিলি অকটেন, আরে কি বলি 100 মিলি পেট্রোল শেষ, কত কিলো তো শেষ হলো, 165.4 কিলোমিটার শেষ হয়েছে। তো চলেন এবার হিসাব কিতাব করা যাক, 165.4 কিলোমিটারে এসে 100 মিলি পেট্রোল খালাস হয়ে গেল। তো চলে আসলাম রেজাল্ট নিয়ে, এখন যে রেজাল্টটা বলবো সেটা হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট। তো 100 মিলি পেট্রোল দিয়ে আমি যে রাস্তায় চালিয়েছি উত্তরখান এবং দক্ষিণখান এলাকায় সেখানে সর্বমোট চালাতে পেরেছি 5.1 কিলোমিটার, তার মানে 1 লিটার পেট্রোলে ব্রেকিং পিরিয়ড পার হওয়া প্লাটিনা 110 এইচ গিয়ার থেকে আমি মাইলেজ পেলাম কত, 51 কিলোমিটার। এখন এইখানে যেরকম রাস্তা পেয়েছি সেই অনুযায়ী কিন্তু রাইডটা আমি করেছি, তো আমার কাছে 51 কিলোমিটার মাইলেজ পার লিটার পেট্রোলে এই 110 এইচ গিয়ার থেকে একটা গ্রহণযোগ্য রেজাল্টই মনে হয়েছে আর কি, কিছুটা। তো আমার ধারণা ছিল আর কি যে অন্তত পক্ষে 55-60 এরকম একটা মাইলেজ আমি এই 110 এইচ গিয়ার থেকে পাবো ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরে। আর এইদিকে ব্রেকিং পিরিয়ড পার হওয়ার আগে অর্থাৎ প্রথম যখন করছিলাম প্লাটিনা 110 এইচ গিয়ার বাংলাদেশে আসার পরে, তো তখন আমি পার লিটার পেট্রোলে মাইলেজ পেয়েছিলাম 53 কিলোমিটার, আর এখন ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরে পেলাম হচ্ছে 51 কিলোমিটার। তো যাই হোক, মোটরসাইকেলের কন্ডিশনও এই জন্য হয়তো বা দায়ী হতে পারে, কারণ আমি ব্রেকিং পিরিয়ড পার হওয়ার আগে যখন মোটরসাইকেলটা চালাইছিলাম তখন কি ওই মোটরসাইকেলটা ছিল কিন্তু একদম কচকচে নতুন, আর এটা কিন্তু ব্যবহার করা, তাছাড়া ফয়েলের কোয়ালিটি, রাস্তার কন্ডিশন অনেক কিছুই কিন্তু ডিপেন্ডেবল হইতে। তো যাই হোক, আমার কাছে সার্বিকভাবে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্টটা এই প্লাটিনা 110 এইচ গিয়ার থেকে একটু কম মনে হয়েছে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটার ইঞ্জিনটা হচ্ছে কিন্তু BS4 ইঞ্জিন, তো BS4 ইঞ্জিনে এবং হচ্ছে কি মানে
লো পারফরমেন্সের ইঞ্জিন, এগুলোতে জ্বালানি হিসেবে হচ্ছে সব সময় ব্যবহার করা ভালো হচ্ছে পেট্রোল। কোম্পানিও কিন্তু পেট্রোলই রিকমেন্ড করে দেয়। তো যাকে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, সামনে কথা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।